হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনারা দেখতেছেন ভিডিও টাইটেল দেখেই বুঝতেছেন আজকে আমরা কি প্রসঙ্গে কথা বলতে যাচ্ছি বা কি প্রসঙ্গে আপনাদের জানাতে যাচ্ছি। আজকে আমরা দেখব এনটেক এসিআর এর ফল্ট কারেন্ট সেটিং কিভাবে বাড়ানো যায় এবং কিভাবে কমানো যায়। ফল্ট কারেন্ট সেটিং হচ্ছে এমন একটা জিনিস এনটেক এসিআর, যত পরিমাণ কারেন্ট পাস করার পর ফিডারটি বন্ধ হয়ে যাবে। এ হচ্ছে এসিআর এর প্যানেল বোর্ড, এখানে এসিআর এর যাবতীয় তথ্য আছে। এটা হচ্ছে এনটেক এসিআর কন্ট্রোলার, এখানে এসিআর এর টাইপ, এসিআর এর সিরিয়াল নাম্বার, এসিআর কত সালে এটা আনা হয়েছে, তারপর এটা রেটেড ভোল্টেজ, কত ভোল্টেজে এটি অপারেট হয় এবং এটা টোটাল ওয়েট এখানে দেওয়া আছে। আসুন আমরা এসিআরটা দেখি। দ্যাট ইজ দ্য এসিআর, এখানে দেখা যাচ্ছে আমাদের এসিআরটি, রিক্লোজার কন্ট্রোলার ইভিআর C2A এনটি। সর্বপ্রথম আমাদের এসিআরটি ঘুমন্ত অবস্থায় থাকে, এটিকে জাগানোর জন্য আমাকে আমাদের এওয়াকে প্রেস করতে হয়। এওয়াক, দ্যাট ইজ দ্য এওয়াক বাটন। এওয়াকে প্রেস করে যখন আমরা এসিআরটা জাগাবো তখন এইভাবে কারেন্ট সেটিং দেখা যাবে। ফার ফেজ এ ফেজে 51 অ্যাম্পিয়ার্স, বি ফেজ 56 অ্যাম্পিয়ার্স, সি ফেজ 55 অ্যাম্পিয়ার্স এবং গ্রাউন্ড 0 অ্যাম্পিয়ার্স, এরকম অ্যাম্পিয়ার অ্যাম্পিয়ার ডায়ালগ শো করবে। সর্বপ্রথম আমরা সেটিংসে যাওয়ার জন্য আমাদের ফাংশন বাটনে ক্লিক করতে হবে। ফাংশন বাটনে ক্লিক করার পর আমাদের নানা অপশন আসবে, যেমন সিলেক্ট, সেট ব্যাংক, প্রাইমারি সেটিং, অল্টারনেটিং সেটিং, এটসেট্রা এটসেট্রা। আমরা অপশন নাম্বার 2 প্রাইমারি সেটিংসে অ্যারো বাটন ক্লিক করে যাব এবং তারপর এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পরে এখানে আরও কিছু অপশন আসবে, রিলে সেট আপ, সিস্টেম সেট আপ, প্রোটেকশন, নানাবিধি এক্সেট্রা সেটিংস আসবে। এখান থেকে আমরা অপশন নাম্বার 3 প্রোটেকশনে ক্লিক করব, প্রোটেকশনে এন্টার করব। এন্টার করার পর এখানে আরও কিছু অপশন আছে, অপারেশন, ইন্টারভালস এবং পিক আপ কারেন্ট। দেন উই ক্যান চুজ দ্য নাম্বার 3 পিক আপ কারেন্ট। পিক আপ কারেন্টে যাওয়ার পরে আমরা দেখি পার পেজে সর্বোচ্চ 141 অ্যাম্পিয়ারের সেটিংস করা আছে। 141 অ্যাম্পিয়ারের অধিক কারেন্ট যদি যায় তাহলে সেক্ষেত্রে এসিআরটি ট্রিট করবে। এটা একটা সাধারণ সেটিংস, আমরা চাইলে এই সেটিংস কমাতে ও বাড়াতে পারি। এবং এখানে গ্রাউন্ড সেটিংস আছে 30 অ্যাম্পিয়ার, এই সেটিংসটাও গ্রাউন্ডে যদি 30 অ্যাম্পিয়ার অ্যাবভ চলে যায় তাহলে ফিডারটি ট্রিপ করবে। আমরা এই ক্ষেত্রে এই সেটিংসটাকে কমাতে এবং বাড়াতে পারি। আসুন দেখি কিভাবে এটাকে কমানো যায়। সর্বপ্রথম আমরা ফেজ কারেন্ট, এখানে 141 আছে, এটাকে কমাতে বা বাড়াতে আমাদের এন্টারে সিলেক্ট করতে হবে। দেন অ্যারো বাটন ক্লিক করে আমাদের অপশনে আসতে হবে। উই ক্যান মেক ইট 140, আমরা এটাকে 140 অ্যাম্পিয়ারে করবো। এখন অ্যারো বাটন ক্লিক করে 1 এর অপশনে আসলাম এবং এটাকে উপরে প্রেস করলে 2 হবে, নিচে প্রেস করলে 0 তে আসবে। দেন 140 সেটিংস হয়েছে, আমরা এন্টার করব। এন্টার করার পর দেখুন ভিউয়ার্স, এখানে 140 অ্যাম্পিয়ার এবং গ্রাউন্ডে 30 অ্যাম্পিয়ার আছে। আমরা এখান থেকে সেটিংসটাকে সেভ করার জন্য স্কেপ করব, স্কেপ করে বের হয়ে যাব। মিডল বাটনটাই হচ্ছে স্কেপ বাটন, উই ক্যান স্কেপ দিস। দেন আমরা আবার স্কেপ করব। দেন যখন প্রোটেকশন মেনুটা আসবে, সেটিংস মেনুটা আসবে, তখন সেটিংস মেনু থেকে আমরা বিলো নিচের দিকে যাব আস্তে আস্তে। যাওয়ার পরে এখানে নাম্বার 5 সেভ সেটিংস, সেভ সেটিংসে এন্টার করব। এন্টার করার পর কিছু পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ডগুলো না দিলেও চলবে, এন্টার করলেই সেটিংসটা সেভ হয়ে যাবে। দেন সেভ সেটিংস। এখন আমরা ব্যাকে এসে নর্মালি আবার ফেজে আসব। এখন আমরা দেখব আমাদের সেটিংসরা প্রপারলি সেভ হয়েছে কিনা। এখন আমরা পুনরায় ফাংশনে যাব, নিচে প্রাইমারি কারেন্ট 2 নাম্বার সিলেক্ট করব, এরপর 3 নাম্বার প্রোটেকশনে সিলেক্ট করব, তারপর 3 নাম্বার পিক আপ কারেন্টে সিলেক্ট করব। দেখুন বন্ধুরা, আমাদের কারেন্টটা বর্তমানে 140 এবং গ্রাউন্ডে 30 সেটিং আমাদের হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই বেল বাটনে ক্লিক দিতে ভুলবেন না। ধন্যবাদ।